এই পর্বে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিক্রিয়া তাপ, গঠন তাপ, বিযোজন তাপ এবং দহন তাপ। তো শুরু করি, প্রথমে আমরা আসি হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপের জন্য আমরা একটা বিক্রিয়া লিখি, কেন, কারণ এখানে ক্লোরিন হচ্ছে কি আমার দুইটা, সো আলটিমেটলি এখানে দুইটা ক্লোরিন দুইটা হাইড্রোজেন। তো সমতাযুক্ত সমীকরণে মোল পরিমাণ নিয়ে আমার যদি কোনো বিক্রিয়া করি তাহলে সেই বিক্রিয়ায় আমার যে তাপ শক্তির উদ্ভব হবে বা তাপ শক্তি শোষণ হবে, এই বিক্রিয়ায় আমার তাপ শক্তি কিন্তু উৎপন্ন হয়েছে। কিভাবে বুঝেছি, ডেল এইচ এর মানটা কিন্তু নেগেটিভ। আর আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একমাত্র কি আমার ডেল এইচ এর মানটা কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, সো এই জন্য এখানে আমরা কি দেখলাম, সমতাযুক্ত সমীকরণে মোল পরিমাণ নিয়ে বিক্রিয়া করলে আমার হচ্ছে আমরা যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হতে পারে বা যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় সেটাই হচ্ছে আমার বিক্রিয়া তাপ। এখন এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি, গঠন তাপ, বিযোজন তাপ, দহন তাপ, এই সবগুলাই কিন্তু এক ধরনের বিক্রিয়া তাপ। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল আসি হচ্ছে গঠন তাপ। গঠন তাপের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আগে লিখি। গঠন তাপের ক্ষেত্রে হলে সেটা লিখতে হবে, উপাদান মৌল থেকে তৈরি হতে হবে, এক মোল যৌগ তৈরি হতে হবে। অর্থাৎ কি দেখলাম, উপাদান মৌল থেকে তৈরি হতে হবে আর কি এক মোল তৈরি হতে হবে। সো আমি যদি এখানে একটা রিয়াকশন লিখি, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ডেলিচের ভ্যালু হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। সো এই কেসে আমার কি হবে দেখো, তো এই কেসে কিন্তু আমি এই যে এখানে কি দেখলাম, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, অক্সিজেন তৈরি। সো এই যৌগটা কি তার উপাদান মৌল থেকেই কিন্তু তৈরি হয়েছে, আর কয় মোল তৈরি হয়েছে, এক মোল তৈরি হয়েছে। সো উপাদান মৌল থেকে আমার যেহেতু এক মোল পরিমাণ তৈরি হলো, সো এটা তৈরি করতে, অর্থাৎ এই এক মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে আমার যে পরিমাণ তাপ শক্তিটা নির্গত হলো সেটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। সো আমি যদি এখানে একটা বিক্রিয়া লিখি, 2H2+O2, 2H2O, ডেল এইচ এর ভ্যালু যদি লিখি -570 কিলোজুল, এখন আমাকে বলতো এটা কি আমার কি হবে, পানির গঠন তাপ কি হবে? পানি তৈরি করতে তো আমার হচ্ছে হাইড্রোজেনও লেগেছে, অক্সিজেনও লেগেছে, তো এখানে আমি তো হাইড্রোজেন অক্সিজেনে তো লিখেছি, তাই না? সো আবার আমরা এটাও কিন্তু দেখলাম যে এখানে আগে টু আছে, এটা কিন্তু আমাদের কোনো সমস্যা না, কারণ আমরা কি বলেছি যে যেই যৌগটা তৈরি হবে অর্থাৎ যার গঠন তাপ আমরা বের করব তার এক মোল হতে হবে। সো এটাও ঠিক আছে, টু লিখেছি কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি হবে, পানির গঠন তাপ হবে না। কেন হবে না, কারণ দেখো এখানে এই যে টু আছে, অর্থাৎ এখানে কি আমার 2 মোল পানি তৈরি হয়েছে, অর্থাৎ 2 মোল পানি তৈরি হতে এই পরিমাণ তাপ শক্তি নির্গত হয়েছে। সো পানির গঠন তাপ যদি আমি বের করতে চাই তাহলে এই ডেল্টা এইচ কে কিন্তু আমার এই যে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ বাইরে না লিখে আমি লিখতে পারি, তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা আমার কি হবে, -570/2 কিলোজুল, which is -285 kilojoule per mole. হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমার ডেল এইচ এর ভ্যালু, অর্থাৎ আমার এই পানি তৈরি করতে, অর্থাৎ এক মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে কি আমার পানির গঠন তাপ। সো এখান থেকে আমরা কিন্তু এই বিযোজন তাপটাও কিন্তু খুব ইজিলি বুঝে ফেলতে পারি, কিভাবে, বিযোজন তাপের ক্ষেত্রে যা উল্টাটা হবে, অর্থাৎ কি এই যে এক মোল পানি, অর্থাৎ মানে এক মোল যৌগ ভেঙে তার উপাদান মোলে পরিণত হতে যে পরিমাণ তাপ শক্তি কি হবে আমাকে দিতে হবে নাকি নির্গত হবে বলতো, এখানে কি দেখো, এখানে আবার কি হলো, এখানে পানিটা তৈরি হতে তাপ শক্তি নির্গত হলো, আর যখন আমরা পানিকে ভেঙে ফেলবো, পানিকে ভেঙে তার উপাদান মোলে পরিণত করব, তখন কিন্তু আমাদেরকে শক্তিটা দিতে হবে। অর্থাৎ সেই কেসে আমার কি হবে দেখো, এই এক মোল পানি, আচ্ছা এই যে এটার ক্ষেত্রে আমার কি হবে, বিক্রিয়াটা কিন্তু এরকম হবে, H2 + 1/2 O2 =
ইকুয়ালস টু H2O কারণ এখানে কি এখনো এই যে হাইড্রোজেন পরমাণু কয়টা দুইটা দুইটা মিলে একটা অণু হলো আর এখানে অক্সিজেন পরমাণু কয়টা একটা সো এখন আমরা হাফ O2 লিখেছি আচ্ছা সো এখানে এই যে পানিটা যদি আমরা ভেঙে ফেলি সো আমি কিন্তু এখানে কোনটারই হচ্ছে কি বলে ফিজিক্যাল স্টেট কিন্তু লিখছি না বাট ফিজিক্যাল স্টেটটা কিন্তু লেখা লাগবে সো এখানে পানিকে যখন আমরা ভেঙে ফেলবো সো তখন আমরা লিখবো H2 প্লাস হাফ O2 ঠিক আছে সো এখানে 1 মোল পানিকে যদি আমি ভেঙে ফেলি 1 মোল যৌগ ভেঙে তার উপাদান মোলে পরিণত হতে যে পরিমাণ শক্তিটা লাগবে সেটাই হচ্ছে কি আমার বিজোজোম তাপ অর্থাৎ এখানে -285 কিলোজুল লিখেছি সো এখানে কি হবে +285 কিলোজুল জাস্ট এই চিহ্নটা খালি চেঞ্জ হয়ে যাবে কেন কারণ এখানে আমার তাপ শক্তি আমাকে দিতে হয়েছে আর এখানে তাপ শক্তি কি হয়েছে নির্গত হয়েছে জাস্ট এই জন্য এখন আমাদের লাস্ট টপিকটা হচ্ছে দহন তাপ কি আমরা সবাই জানি দহন তাপটা হচ্ছে কি অক্সিজেনের সাথে যদি আমরা রিঅ্যাকশন করাই তখন হচ্ছে আমার যে রিঅ্যাকশনটা হয় সেটাই আচ্ছা সো দহন তাপের ক্ষেত্রে আমার কি হবে 1 মোল যৌগকে 1 মোল যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকে ওই যৌগের দহন তাপ বলে আচ্ছা সো আমি ওই কার্বনের এক্সাম্পলটাই দেই কার্বন প্লাস অক্সিজেন কোসো লিখলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড ডেলেজের ভ্যালু -393.5 কিলোজুল পার মোল আচ্ছা সো এখানে দেখো তো কি হলো আমি কোন যৌগ হতে পারে বা হচ্ছে কোন মৌলও হতে পারে এখানে মৌল নিয়েছি আমি সো এখানে দেখো তো এই কার্বনকে আমি 1 মোল পরিমাণ কার্বনকে আমি অক্সিজেনে কি করলাম দহন করালাম করালে আমার কি হচ্ছে এই এত কিলোজুল পার মোল পরিমাণ হচ্ছে কি আমার তাপ শক্তিটা কি হলো নির্গত হয়ে গেল সো এটাই হচ্ছে কি আমার কার্বনের দহন তাপ কিন্তু একই সাথে দেখো এটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ কেন কারণ এখানে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডও কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ একই সাথে এই বিক্রিয়াটা আমার কি কার্বনের দহন তাপ কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ এবং একই সাথে এটা কিন্তু এক ধরনের কি বিক্রিয়া তাপও কিন্তু সো আজকে আমাদের টপিক এটাই ছিল যে কিভাবে আমরা হচ্ছে এই বিক্রিয়া তাপ গঠন তাপ বিজোজন তাপ এবং দহন তাপ সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া পেতে পারি।